আলফার নিখংকতার ফলত বুকু হুদা হওয়া এগারী মাতৃর করুণ বিননী এয়া। আলফার সভাপতি অরবিন্দ রাজখার পত্নী আলফা নেত্রী কাবেরী কছারিয়ে নিজস্ব প্রচেষ্টার যেতিয়া আলফার হাতত নিহত হওয়া পরিয়ালক সমবেদনা জানার উদ্দেশ্যরে বিভিন্নজনের বাকগৃহত উপস্থিত হয়েছিল, তেতিয়াই পরিলক্ষিত হয়েছিল এনে পরিবেশ। কোনোবাই যদি স্বামীক হেরুয়াইছে, কোনোবাই হেরুয়াইছে পুত্রক, আর আত্মীয়ক হেরুয়াই দুর্ভোগী হওয়া পরিয়ালত আলফা সভাপতি অরবিন্দ রাজখার পত্নী কাবেরী কছারী উপস্থিত হওয়ার পাছতেই সৃষ্টি হওয়া পরিবেশের এয়া দৃশ্যাংশ মাথু। পবিত্র মেদাম মেফির দিনা আলফা সভাপতি অরবিন্দ রাজখার পত্নী কাবেরী কছারিয়ে দুই পুত্র কনসিং বাহাগী রাজকুমারী আর গদাধর রাজকুয়রক লৈ চৰাইদেউ মহকুমার হাপে খেতির রহন গাঁত উপস্থিত হওয়ার পাছত দেখা গৈছিল এনে পরিবেশ। মূলত আলফার হাতত নিহত হওয়া বিভিন্নজনের পরিয়ালের চকুলো মচিবলৈ গৈ এনে পরিবেশরেই সম্মুখীন হল আলফা নেত্রীগী। কাবেরী কছারী উপস্থিত হয়েছে আর আমার অন্তরত কিবা আঘাত সানিবলে নে কিবা আমার আমার দুখত তেখেতসকল দুঃখিত হয়ে আমাক সাক্ষাৎ করবলে আইছে আমি আজি বুঝা নাই। আজি তেখেতলোক আহি উপস্থিত হওয়ার কারণে আমি কবলে কিটো আছে মানে আদর্শগতভাবে সংগ্রাম করবলে যাওয়া অবস্থাত বহু ভুল করেছে, ইতিমধ্যে স্বীকার করেছে, তেনকা ভুলের পরিণতি হয়তো মূল জ্যেষ্ঠ দাদা। গতি আজি তেখেতলোকে ইয়াত আহি উপস্থিত হওয়ার পিছত আমার পরিয়ালটা কিছু আবেগিকে হয়ে পড়ছে। কাবেরী কছারিয়ে মেদাম মেফির দিনা প্রয়াত ডিম্বেশ্বর গগৈ, জিতু বরগোহাঁই, শৈলধর রাজকোঁয়র আর উমা রাজকোঁয়রের পরিয়ালের বাকগৃহত উপস্থিত হয়েছিল। কিন্তু আলফা নেত্রীগীর সহানুভূতিয়ে কোনোবা একটা পরিয়ালত আঘাত হানিছে নে তেও দুঃখত সমভাগী হবলৈ আহিছে সেই কথা বারুকয়ে উপলব্ধি করবলৈ চেষ্টা চলাইছিল প্রতিটো পরিয়ালেই। করবাত যদি অস্থিহিত্র পরিবেশ, করবাত আকো কাবেরী কছারিয়ে পালে নিজের মানুষক বিচারি পোৱাৰ দৰে এক পরিবেশ। শৈলধর রাজকোঁয়রের পরিয়ালত দেখা গৈছিল এক অভূতপূর্ব পরিবেশ। দুখত ভাগি পড়া শৈলধরের পত্নীয়ে চিঁড়ি চিঁড়ি কান্দিবলে ধরেছিল। ঘটনার আকস্মিকতাত হতভম্ব হয়ে পড়া কাবেরী কছারিয়ে ততালিকে এড়িবলে বাধ্য হয়েছিল শৈলধরের বাকগৃহ। কি কারণত মারিছিলে মূল লড়া? নিজের নিজের ব্যবহার নিজে করে খাইছিলে। আজি বাপেক নাই, আজি বাপেক থাকবে লাগিছিল আপনাদের। আলফার দ্বারা নিহত হওয়া বিভিন্নজনের পরিয়ালত সমবেদনা জ্ঞাপন করার নিজস্ব প্রচেষ্টা কাবেরী কছারির। রফিক আহমেদ, নিউজ লাইভ, সোনারী।